আইডিয়া ভিডিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের কার্যকলাপ এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মপত্র এবং ডায়রিয়ার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে বলুন। এবার সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু করে দেখি। সকল মায়েরা মাটিতে গোল হয়ে দাঁড়াবে, মাঝখানে বড় বৃত্তে কিছু পাথর থাকবে। এবার লিডার মা 1 2 3 বললে প্রত্যেক মাকে পায়ের আঙুল দিয়ে পাথর তুলে বাইরে রাখতে হবে। যে মা সব থেকে বেশি পাথর সংগ্রহ করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। আপনার শিশু যদি প্রতিনিয়ত বাইরের ফাস্টফুড খায় তাহলে কিছু সময় পর সে অসুস্থতার শিকার হতে পারে। আসুন এই ভিডিওটি থেকে আরো বিস্তারিত জেনে নি। শিশুদের বাইরের খাবার খাওয়ার অভ্যাস থাকে এবং আমরাই সেই অভ্যাস নিজেদের অজান্তে গড়ে তুলি। অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে তাদের সন্তান কি খাচ্ছে এবং তাকে কি খেতে দেওয়া উচিত নয়। বেশিরভাগ শিশুদের অসুস্থতার কারণ বাইরের খাবার এবং পুষ্টিকর খাবারের অভাবে হয়। বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, কারণ হতে পারে রান্না করার সময় পরিচ্ছন্নতার খেয়াল সেইভাবে রাখা হয়নি। এটাও হতে পারে যে খাবার টাটকা নয়। বাইরের খাবার খাওয়ার কারণে ডায়রিয়া বা পরিপাকতন্ত্রের সংক্রমণ, স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস ইত্যাদির মতো অনেক সমস্যা হতে পারে। সেই জন্য শিশুদের নিয়মিত এমন খাবার দিতে হবে যাতে ক্যালোরি, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল বেশি থাকে। যেমন ক্যালোরির জন্য শিশুকে দুধ দিতে হবে এবং শস্য জাতীয় খাবারও দিতে হবে। ডাল, মটরশুঁটি, অঙ্কুরিত ডাল, ব্রোকলি এবং বাঁধাকপি আয়রনের সব থেকে ভালো উৎস। বাঁধাকপি, ব্রোকলি, সবুজ শাকসবজি, সয়া ইত্যাদিতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আর ভিটামিন ও আয়রনের জন্য শিশুদের সবুজ শাকসবজি এবং তাজা ফল বেশি পরিমাণে দিতে হবে। এই ভিডিওটি দেখে আপনারা কি উপকৃত হতে পারেন? সকল মায়েরা নিজেদের মধ্যে দলে আলোচনা করুন। চলুন এবার পরের একটি কার্যকলাপ করি, যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান। কিছু পুরনো রঙিন কাগজ নিন, শিশুদের সাথে হাত দিয়ে কাগজ ছোট ছোট টুকরো করে কাটুন। একটি কাগজে 4টি বৃত্ত আঁকুন। শিশুদের সাথে কাগজের ছোট ছোট টুকরোগুলি বৃত্তের মধ্যে আটকান। এর সাথে দেওয়া কর্মপত্রে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপগুলি উল্লেখ করা হয়েছে, সেগুলি বুঝুন এবং শিশুকে করান। দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে? এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের মজাদার প্রশ্ন হলো, একটি কাঁচের গ্লাস নিন, তাতে জল নিন এবং তাতে 1 চামচ হলুদ দিন। এবার সেই মিশ্রণে 1 চামচ ডিটারজেন্ট পাউডার মেশান। এবার এর রং লাল হয়ে যাবে। এখন আমরা কি এমন করব যাতে এই লাল রংটি আগের মতো হলুদ হয়ে যায়? আশা করি আইডিয়া ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।